গুডি ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে একান্ত আলাপচারিতায় অঙ্কুশ গুড্ডিকে বলে আমরা কিন্তু এখনো একটা ঘোরের মধ্যে আছি গুডি বলে আমি কখনো ভাবিনি আমার জীবনে আর দ্বিতীয় কোনো কাউকে আমি ভালোবাসব একটা সময় নিজেকে নিঃসঙ্গ মনে করতাম কিন্তু এখন মনে হয় আমার সব কিছু আছে আমি নতুন করে কিছু একটা করতে পারবো অঙ্কুশ বলে আমার জন্য তুমি কিন্তু অনেক কিছু হারাতেও বসেছ গুড্ডি বলে যে আমার আপন সে কখনো হারাতে পারে না আমি হারাতে দেব না ওদিকে রেশমি কিন্তু পুবলুকে আবারও বলছে তুমি মাম্মামকে বাঁচাও ওই লোকটা মাম্মামকে শেষ করে ফেলবে পুবলু বলে যে আমাকে গুরুত্ব দেয় না আমিও তাকে গুরুত্ব দিই না ওনার যা হবার হবে তুমি কেন এখনো তার কথা ভেবে কষ্ট পাচ্ছো রেশমি বলে কারণ ওই লোকটা তো খারাপ লোক সে মামামকে শেষ করে ফেলবে এদিকে গুড্ডি আর অঙ্কুশ কিন্তু রোমান্স অবস্থানে আছে গুড্ডি বলে আমার যা কিছু আছে সব তোমার আর তোমার যা আছে সব আমার অঙ্কুশ বলে আমার তো টাকা পয়সা কিছুই নেই গুড্ডি বলে টাকার চেয়ে বড় সম্পদ হলো হৃদয় আমি তোমার হৃদয়টা চাই সেটা পেলে আমি আমার নতুন জীবন সাজাবো নতুন করে আমি সব কিছু ছেড়ে সুন্দর একটা সংসার সাজাবো বাকি জীবনটা শুধু সুখ ভোগ করতে চাই তাহলে অঙ্কুশ কি পারবে গুড্ডির এই স্বপ্নগুলো পূরণ করতে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ